আজকের রেসিপি ঘ্যাসের চুলায় মাটির তাওয়ায় চিতই পিঠা। অনেকেই ঘ্যাসের চুলাতে এই চিতই পিঠাটা ভালোভাবে বানাতে পারেন না, কিন্তু এই চিতই পিঠাটা মাটির তাওয়াতে খুব সুন্দর করে বানিয়ে নেওয়া যাবে আজকের রেসিপি দেখলে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে হচ্ছে চাল ভিজিয়ে নেব। আমি আজকে দুই রকমের চাল নিয়েছি, 2 কাপ নিয়েছি আতপ চাল, 1 কাপ নিয়েছি এখানে চিনি গুঁড়া চাল। তারপর এই চালগুলোকে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আমি 2 রকমের চাল নিয়েছি, আপনারা চাইলে শুধু আতপ চাল দিয়ে তৈরি করতে পারেন, সাথে একটু চিনি গুঁড়া চাল দিলে পিঠাটা খেতে অনেক ভালো লাগে। তারপর পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে এই চালটাকে ভিজিয়ে রাখতে হবে। 4 থেকে 5 ঘন্টার মতো চালটাকে ভিজিয়ে রেখেছি। এখন এই চালটাকে পরিষ্কার করে ধুয়ে ব্লেন্ডারে যে বড় জারটা আছে ওটাতে নিয়ে নিচ্ছি, আর এই ভেজা চালের উপরে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। পানি দিয়ে এই চালটাকে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। আমি এখানে 1.5 থেকে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিচ্ছি, আর মাঝখানে 2 বার ব্লেন্ডারটাকে বন্ধ করে নিতে হবে। তো আমার এখানে কিন্তু খুব সুন্দর একটা চিতই পিঠার গোলা হয়ে গেছে। এখানে আর কোনো রকম পানি মেশাতে হবে না। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। আর আজকের পিঠাগুলো তৈরি করেছি আমি মাটির তাওয়ায়। অনেকেই বলে যে মাটির তাওয়া গ্যাসের চুলাতে বসালে ফেটে যায়, কিন্তু আগে থেকে চুলার আঁচটাকে একটু ল করে এই তাওয়াটাকে আপনারা একটু পুড়িয়ে নেবেন, তাহলে পিঠা খুব সুন্দর করে তৈরি করা যাবে। আমার এটা সম্পূর্ণ একটা নতুন তাওয়া, তারপরও আমি এটাতে পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে একটু পিঠার গোলা তাওয়ার মাঝখানে দিয়ে দিলাম। চুলার আঁচটা ল মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে, আর ছোট একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর সাইডে একটু পানি দিয়ে দিচ্ছি। এই পিঠাটা আমি সম্পূর্ণ সনাতন পদ্ধতিতে তৈরি করছি। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এটা যদিও এই তাওয়ার প্রথম পিঠা, তারপরেও কিন্তু কিছুটা ফুলেছে। তো তারপর হচ্ছে আমি একটা সাইড থেকে খুব সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। তো যেহেতু প্রথম পিঠা, এই জন্য একদম উঠে আসতে চাইবে না, কিন্তু কয়েকটা বানানোর পরে খুব সুন্দর করে পিঠাগুলো উঠে আসবে। তো আজকের পিঠাগুলো কিন্তু এই মাটির তাওয়াতে খুব সুন্দর করে বানিয়ে নিব। তো আমার এখানে আরও একটি পিঠা হয়ে গেছে। তো অল্প সময়ে আপনারা মাটির তাওয়ায় গ্যাসের চুলায় এই পিঠাটি তৈরি করতে পারবেন। এখন আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথে এই পিঠাটা খাওয়া যাবে, চাইলে মাংসের সাথে, ভর্তার সাথে। আশা করছি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলবেন না, আমার আরও নতুন নতুন রেসিপি পেতে। এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।